কেমন আছেন সবাই? আমি তামজিদ, গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, সকলকে স্বাগতম, আপনাকে স্বাগতম। তো আজকে কথা বলবো ডিজাইন অফ প্রিন্সিপালস এর দ্বিতীয় রুলস নিয়ে, প্রক্সিমিটি। তো প্রক্সিমিটি জিনিসটা কি? এইখানে নিচে এই যে তিনটা ডিজাইন দেখতে পাচ্ছেন টেক্সট আকারে, তো এর নিচেও লেখা আছে সুন্দরভাবে। তো এখানে দেখেন, বিজনেস কার্ড হ্যাজ ফাইভ সেপারেট এলিমেন্ট হুইচ কমপ্লিট ফর দ্য ভিউর অ্যাটেনশন। বিজনেস কার্ডের পাঁচটা সেপারেট এলিমেন্ট থাকে যেটা আপনার কমপ্লিট করে ভিউয়ার অ্যাটেনশন, ভিউয়ার অ্যাটেনশনটা ইয়ে করে। তো আপনি ডিজাইনের টেক্সটগুলো যদি এইভাবে এলোমেলোভাবে বসান, তাহলে এটাকে অ্যাট্রাকশন করবে না, এটা এটা সুন্দর হয়নি। তারপরে এইখানে দেখেন এই যে অবস্থাটা, তো এইখানে আপনি দেখেন ইউর আই ডাজ নট নো হোয়ার টু লুক ফার্স্ট, দ্য ইনফরমেশন ইজ নট অর্গানাইজ অ্যান্ড ইজ লুকিং প্রক্সিমিটি। মানে তো বুঝতে পারছেন অলরেডি, মানে আপনার চোখই বুঝতে পারছেন না আসলে আসলে কোন জায়গায় কোনটা কি, বা এর নাম কি, বা এর ডেজিগনেশন কি, বা এর এইগুলো মানে কোথা থেকে কী দেখবেন। কিন্তু আপনি যদি এই লাস্টেরটা দেখেন যে নামের নিচে তার ডেজিগনেশনটা আছে, তারপরে তার ফোন নাম্বার টাম্বার আদার সবগুলো আছে, এটা হচ্ছে একটা পারফেক্ট বিষয়। তো আপনি প্রক্সিমিটির প্রিন্সিপাল অফ প্রক্সিমিটিতে দেখেন গ্রুপ রিলেটেড আইটেম টুগেদার, মুভ দেম ফিজিক্যালি ক্লোজ টু ইচ আদার, সো দ্য রিলেটেড আইটেম আর সিন অ্যাজ ওয়ান সুসেভ গ্রুপ মিরাদার। মানে হচ্ছে যে দেখেন এইখানে এইখানে একটা গ্রুপ রিলেটেড অবজেক্ট, সেগুলোর ইচ আদার ফিজিক্যালি কতটা ক্লোজ থাকবে। এখানে দেখেন এই যে নাম, ক্লায়েন্টের নাম বা এই লোকটা বিজনেস কার্ডে যার তার নামের পাশাপাশি তার ডেজিগনেশনটা, এটা হচ্ছে একসাথে থাকবে। নাম এক জায়গায় থাকলো, এরকম ডেজিগনেশন এক জায়গায় থাকলো, এটা তো আসলে সুন্দর না। খুঁজে বের করতে হবে ডেজিগনেশন কী দেখি, বা তো নামটা থাকলো পাশাপাশি এটা থাকবে, পাশাপাশি তার ফোন নাম্বার বা স্ট্রিট আদার্স তার লোকেশন এগুলো একসাথে থাকবে, এগুলো অ্যাড্রেসের ভিতরে আসে। তো প্রক্সিমিটি জিনিসটা হচ্ছে এরকম যে আপনার যে টেক্সটগুলো বা আপনার ডিজাইনের ভিতরে যে অবজেক্টগুলো থাকে না কেন, যেগুলো গ্রুপ একটার সাথে আর একটা রিলেটেড, এইগুলোর ভিতরে যে ডিস্টেন্সটা এটা ক্লোজ থাকবে, এবং একটা মিনিমাম একটা স্পেস রাখবেন যাতে দুইটা দুইটার একটার একটার উপরে উঠে না যায়, রেখে আপনি সেভাবে সাজাবেন। এগুলো হচ্ছে প্রক্সিমিটি বলে সহজ কথায়। তো আমি আরও যদি কিছু ইমেজ দেখি, তো এইখানে দেখেন এই যে ডিজাইনটা, এইখানে একটা মেসেজ আছে পাশাপাশি। তো আপনি যে ডিজাইনটা করবেন, মনে করেন একটা ক্লায়েন্ট আপনার একটা ডিজাইন করতে দিল, একটা ক্যাটালগ ডিজাইন বা একটা ব্রোশার ডিজাইন করতে দিল, একটা বিজনেস কার্ড ডিজাইন করতে দিল, তো ক্লায়েন্ট তার নাম বলবে, তার ডেজিগনেশন বলবে, তার লোকেশন বলবে, তার ওয়েবসাইট বলবে, আদার সবগুলো, সেই ইনফরমেশনগুলো আপনি জানেন যে কোনটার সাথে কোনটা রিলেশন। এখন আপনি ওই ইনফরমেশনগুলো নিয়ে যদি এভাবে হ্যাপাজার্ডভাবে মানে যেখানে সেখানে বসাই দিয়ে ডিজাইন করে দেন, এটা ক্লায়েন্ট নিবে না, আর এটা সুন্দরও না। আপনি ওইটা তার নামের পাশের সাথে তার ডেজিগনেশন, ডেজিগনেশন না থাকে তার যদি স্ট্রিট অ্যাড্রেস বা আদার্স কিছু দেন, এইভাবে সুন্দরভাবে নামটা দিলেন বোল্ড করে, তারপরে এগুলো, তারপরে এইভাবে সুন্দর সুন্দরভাবে যদি সাজান স্ট্রিট, তারপরে সোশিয়াল যে এট এগুলো আছে এইভাবে সুন্দরভাবে সাজাই দেন, তাহলে এটা হবে পারফেক্ট ডিজাইন, এবং পারফেক্ট প্রক্সিমিটি। এই সাইডটা তো দেখেন, এইখানে দেখেন এই যে ঢালাওভাবে দেয়া, তো আপনি তো জানেন এই ইনফরমেশনগুলো কোনটা কোনটা গ্রুপ, মানে কোনটার সাথে কোনটা গ্রুপ একসাথে যায়। তো এইটা দেখেন এইখান থেকে এটা একসাথে দেওয়া ছিল, কিন্তু এই সাইডটা দেখেন এই উপরেটা বোল্ড করে এর সাথে এইগুলো এই গ্রুপের ভিতরে এইগুলো এটা আলাদা, তারপর একটা মিনিমাম স্পেস দিয়ে আবার এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা। এবার যদি আপনি করেন তাহলে ডিজাইনটা প্রক্সিমিটি ঠিক থাকবে, এবং যে কোনো ভিউয়ারদেরও এটার সাথে সাথে বুঝতে সমস্যা হবে না যে এটার সাথে এটা, এবং আমি এইখানে গেলে এটাই মেসেজটা বা এই ইনফরমেশনটা পাবো, এটা হচ্ছে রাইট প্রক্সিমিটি। এখানে আরও কিছু ডিজাইন দেখেন, তো আপনি একটা পেজে আপনি কীভাবে কী করুন, তো এইখানে দেখেন প্রথমেই এটা ফার্স্ট ট্রেডিং ক্লাব ফার্স্ট যাক, তারপরে তার একটা ছোটো কথা লেখা আছে। তো এইখানে দেখেন এইটা সে পাবলিশ করছে ফ্রাইডে নভেম্বর 1 AT 5 PM, এই ডেটটা যদি এইখানে না দিয়ে এই সুন্দর দেখেন, তারপরে হচ্ছে চেম্বার লাইন না কি যেন,
তো এইটা এখানে লিখলাম একটু বোল্ড করে, তারপর ডেটটা নিচে দিলাম আর টেক্সটটা এইখানে দিলাম, তো এটা সুন্দরভাবে সাজানো হলো। এবার আদার্সগুলো, তো আপনি যদি কোনটা কখন বসাবেন, শুরুতে টাইম ডেট দিয়ে তারপরে লেখা দিয়ে দিলেন, এগুলো সুন্দর প্রক্সিমিটি বলে না। প্রক্সিমিটিটা হচ্ছে সুন্দরভাবে আপনার টেক্সট মানে গ্রুপ যে অবজেক্টগুলো আছে এর ভিতরে রিলেশনশিপ যেটা আছে, ক্লোজনেস যেটা, এগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবেন। তো প্রক্সিমিটি এই পর্যন্তই। প্রক্সিমিটি নিয়ে যদি কোনো আপনাদের ভিতরে কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ক্লিয়ার করতে, আমি যতটুকু জানি, না জানলে আরও পড়াশোনা করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, যদি ভালো লেগে থাকে আমার প্রক্সিমিটি ক্লাসটা তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।